নমস্কার, আমি সেলিনা খাতুন, দক্ষিণ চব্বিশ পরগনা, মথুরাপুর 1 নম্বর ব্লক। আপনারা সবাই জানেন, গত 29শে জুলাই মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রবীন্দ্র ওকাকুড়া ভবনে আমাদের অর্থাৎ এসএসকে এমএসকেদের নিয়ে এক ঘোষণা দেন। তার ঘোষিত বক্তব্য অনুযায়ী বুঝতে পারলাম যে আমাদের অর্জিত মর্যাদার অবক্ষয় হচ্ছে। বর্তমানে আমাদের স্থান পার্শ্ব শিক্ষকদের চেয়েও নিম্নস্তরে। মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী 60 বছরের ঊর্ধ্বে সকলকে সম্প্রসারক সম্প্রসারিকা, সহায়ক সহায়িকা হিসাবে থাকতে হবে, আর 60 বছরের নিচে অপশন অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের মতো সুযোগ সুবিধা পাওয়া যাবে। আচ্ছা বলুন তো, আমরা তো সবাই স্ব-স্ব কেন্দ্রে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম আমরা করে থাকি, তাহলে কেন প্যারা টিচারের তকমা মেনে নেব? এই অবনতি আমরা নিঃশব্দে মেনে নেব? এরপর আসি বেতন বৃদ্ধি, সেটাও সমহারে বাড়ছে না, সেখানেও দ্বিচারিতা, এটাও কি আমরা চুপচাপ মেনে নেব? শিক্ষা কেন্দ্রগুলিকে স্বীকৃত বোর্ডের অনুমোদন ছাড়া আমাদের শিক্ষা দপ্তরে নিতে পারে কি? কেমন গোঁজামিল লাগছে না? বোর্ডের অনুমোদনহীন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকা ইপিএফ এ টাকা জমা করতে পারে কি? আমার তো জানা নেই। সুতরাং ন্যূনতম বেতন বৃদ্ধি ছাড়া অন্য কোনো কিছু সম্পর্কে আমাদের যে অগ্রগতি ঘটেনি তা সুস্পষ্ট। অথচ নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ন্যায্য দাবি পূরণের দোরগোড়ায় পৌঁছে গেছি এই বার্তা অনবরত প্রচার করেছেন, মিথ্যার ফানুস দিয়ে আমাদের সহজ সরল আবেগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। আবার বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে, আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যগণ তথা এস ডিও ডিকিউএম এসকিউএম এদের নিয়ে মানবিক সরকার এখনও পর্যন্ত চিন্তাভাবনার মধ্যে নেই। আচ্ছা বলুন তো, এর প্রতিবাদে কি আমরা মুখরিত হব না, মুখ বুঝেই থাকব? আমরা তো চেয়েছিলাম সরলীকরণ, উন্নতিকরণ, কিন্তু হচ্ছে আরও জটিলতা। তাই সমস্ত জেলার এসএসকে এমএসকে টিচারদের আমি বলতে চাই, নিজেদের লড়াকু সত্তাটাকে জাগিয়ে তুলুন, আসুন আসুন না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক অরাজনৈতিক আন্দোলন মঞ্চ গড়ে তুলি, আমাদের মধ্যে নিয়ে, আমাদেরকে নিয়েই আত্মপ্রকাশ করুক এমএসকে এসএসকে উন্নয়ন মঞ্চ তথা মাসুম।